নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। খুব সিরিয়াস খবর দিতে চলেছি এই ভিডিওতে। ভারত সরকার ও আরবিআই কে এখনই বড় পদক্ষেপ নিতে হবে, হাতে আর বেশি সময় নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ভারতের প্রায় $83 বিলিয়ন খাজানা শেষ হয়ে গেছে। এটি যদি আপনাদের ভারতীয় টাকায় বলি তাহলে মাথা ঘুরে যাবে। এর পরিমাণ হলো প্রায় 29 লাখ কোটি টাকা, যা বিশ্বের এমন কিছু 130টি দেশ আছে যাদের মোট জিডিপি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন শুরু হয়, ভারতের আরবিআই এর একটি সম্ভাব্য চিন্তা করেছিল। তারা মনে করেছিল যুদ্ধ হয়তো 1-2 মাসে শেষ হয়ে যাবে, ফলে ভারতীয় খাজানা বা বিদেশি মুদ্রা ভাণ্ডার থেকে প্রায় $70 বিলিয়ন খরচ করতে হবে, যার ফলে ভারতের হাতে থাকা প্রায় $634 বিলিয়ন থেকে কমে $564 বিলিয়ন দাঁড়াবে। কিন্তু এখন যে রিপোর্ট সামনে এসেছে তাতে বলা হচ্ছে ভারতে বিদেশি মুদ্রার ভাণ্ডার কমে $550.87 দাঁড়িয়েছে। এটি হওয়ার পিছনে মূল দায়ী কাঁচা তেলের দাম বৃদ্ধি। যদি ভারত বেশ কিছু তেল রাশিয়া থেকে কম দামে কিনছে, না হলে ভারতের খাজানা আরও কমে যেত। আন্তর্জাতিক মার্কেটে ডলারের ডিমান্ড খুব বেশি, সেই কারণে ভারতীয় টাকার দাম কমে গেছে, 80 টাকা পার হয়ে গেছে ডলারের মূল্য। ফলে আরবিআই ভারতের হাতে থাকা ডলার বিক্রি করবে বা রিলিজ করবে আরও, কারণ টাকার দাম আর বেশি পড়তে দেওয়া যাবে না, ফলে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আরও কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একটি কথা আছে, যুদ্ধ হলে আসলে সব শেষ, কেউ জেতে না, সবার ক্ষতি হয় সব দিক থেকে। আমাদের ভারতের হাতে এত বিপুল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার থাকার ফলে আমরা সেইভাবে খারাপ পরিস্থিতির সম্মুখীন হইনি। জলজ্যান্ত উদাহরণ শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের অনেক দেশ। তাই ভারত সরকার, আরবিআই, অর্থ দপ্তরকে এখনই বড় অ্যাকশন নিতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।